জামাই বাবু হয়। আরে ছুঁয়ো না, আমি তোমার শাশুড়ি মা। কে মা? একটু কাপড়টা তুলুন তো, একটু করবো। পেছনে কেন? ওই যে প্রচুর নিলাম আর এই যে ছোট নিলাম, কি বাবা দিয়া নেয়া করলাম। আগে বিয়েটা হোক তারপরে তো খাবে। না ভিজে ভাতটা দিলে ভালো হতো। না না বিয়ের আগে খেতে হয় না বাবা, বিয়েটা হোক তোমাকে খেতে দেবো। কার বিয়ে? তোমার বিয়ে। আমার বিয়ে? হ্যাঁ। জামাই নাকি? তুমি এবারে জামাই, ওই যে তোমার শালি, আর আমি তোমার শ্বশুর। আরে আমি যে বাড়ির জামাই বাবু, আরে সব শালিকে আমি করব কাবু, আরে মাল খাবো বসে। এ শালা ভাই কিছুই করতে দেবে না, শালা শ্বশুর না দুশ্মন আমার। আমি এবারে জামাই আর তোমরা শালি। আদি ঘর বালি, দুটো ভিজে ভাত দাও মা খাই। বলছিলাম বাবা, কাস্টমারের গামছাটা নিয়ে মুখটা চাপা দিয়েছে, তুমি কি মদ টদ খাও নাকি? আমি মদ খাই না। তাহলে? অসম্ভব। তাহলে মুখ চাপা দিয়েছো কেন? জেডি খাই, জেডি। জেডিটা কি? এই এটা মদ নাকি তাই? এই তুমি চিকিটা খেয়ে নিয়েছো, চিটিটা খেয়ে নিয়েছো। আমি চিটি বাড়িয়েছি, সাধারণ আবার কেন দিয়েছে চিটি? আর তুমি চিটি খেয়ে চিটি না, জেডি জেডি বোতল, জেডি জেডি। আবার একটা মদ আছে? হ্যাঁ, ও চুল লয় চুল মদই নয়। ভালো দিন মা, তুমি ভিজে ভাত না বাবা, আজকে দিনে ভিজে ভাত খেতে হয় না, বিয়ে হোক খেতে দেবো। এ কার বিয়ে? কিসে বলছি, তুমি তো ভালোই, একটা কথা বলছিলাম। বলো। বলছি আমি তো এবারে জামাই। হ্যাঁ জামাই। আমি এসেছি। বেশ তো ডাকুর ডুকুর প্রায় হয়েছ, কিন্তু বলছি একবার হলো হতো না, যদি একবার হতো আর কি। ফুল সহ্য হয় নাই, সব রাগ আছে আমার। আবার শ্বশুর বাড়ি আছে, আবার দুটো ভিজে ভাত খুব খিদে লেগেছে। না না আগে বিয়েটা হোক বাবা, লগ্ন ভস্ট হয়ে যাবে, তারপর তোমাকে খেতে দেবো, পেট ভরে দেখবে, থালা সাজিয়ে খেতে দেবো। কার বিয়ে? তোমার বিয়ে। আম এর সঙ্গে? এই মেয়ের সঙ্গে? আজকে বিয়ে তুমি বর্ষে দিয়েছো, আজকে আমার মেয়ের বিয়ে, দেখতে পাচ্ছ না গেট টেট সাজানো কত আলো লাগিয়েছি, দেখো প্যান্ডেল হয়েছে, এই কুবরা মুখ, কত বরযাত্রী এসেছে দেখো। এই বাটি মুখ দিয়ে বিয়ে করতে হবে? মুখই তো দেখলে না, বাটি মুখ কি করে জানো? তুমি তো মুখই দেখোনি। আমি বিয়ে করতে পারবো? কেন? আমি বিয়ে করতে পারবো? তুমি কি করতে এসেছো তাহলে? এই আমি বিয়ে করতে পারবো না। রাখবো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি হচ্ছে এই বাড়ির জামাই। হ্যাঁ আমিও জানি তুমি এই বাড়ির জামাই হবে, কিন্তু আমি করতে পারবো। আর যদি না খেতে চাও ভালোভাবে বিয়ে করো। তখন থেকে অনেক কথা ঝরিয়ে দেয়। বাবা বাবা একটা কথা বলো,
দেখছো না? বিয়ে করবে বাবা? শোনো, বলছি ব্যাপারটা হচ্ছে আমি তো এবারে জামাই গো। হ্যাঁ, কিন্তু বলছি তো আমি কথা বলছি, তুমি মাঝখানে ঢুকছো কেন? চুপ করতে বলছি তো, তুমি বকছো কেন? তুমি চুল ছিঁড়ে বিচার করে দাও। আমি চুল ছিঁড়ে বিচার করবো, তুমি চুপচাপ থাকো, একদম কথা বলবে না, চুপ। এইবারও এসেছে ও তো বল, আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, আমি তো চাই না। তোমার মেয়ে লগ্ন ভ্রষ্ট আমি কি করব? এই ভাই, তোকে চুপ করতে বলছি তো, পয়সা করতে পেরেছো? কখন থেকে চুপ করতে শোনা হচ্ছে না? চুপ করতে বলছি তো, তোমার সম্মান জানালাম এটা। তোমার মেয়েকে বিয়ে করবো না, আর আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, আমি কেন যাবো? তোমার মেয়েটা কি আমার জন্য পয়সা করেছিল নাকি? তোমার মেয়েকে আসলে ব্যাপারটা আসলে জামাই অনেক দূর থেকে এসে যে হেঁটে খিদে লেগেছে, তার উপরে শ্বশুর মত আমি তোমাকে চুপ করতে বলছি তো, তুমি যে চুপ করো তা তখন বক থেকে ঢুকিয়ে দাও, তাহলে চুপ হবে বাবার মুখ। তুমি এইবারে জামাই তো? আরে বাবা, কাকা বয়স্ক মানুষ, ভুল করে খেয়ে নিয়েছে, ছোট মেয়ের বিয়ে আনন্দ খেয়ে নিয়েছে, তা বলে কি রাগ ঝালা করতে লাভ নাই?
বিয়েটা না করলে হিন্দুর মেয়ে তখন ভ্রষ্ট হয়ে গেলে কি হবে বুঝতে পারছো? ভ্রষ্ট হলো না কি হলো, আমার দেখছি আমার কি দরকার, আমি করতে পারবো না, এটাই মেন কথা। ওরম বলতে নেই, এ তো বোঝে না। আরে তুমি জানো না, হিন্দু সমাজে যদি একবার লগ্ন ভ্রষ্ট হয়ে যায় সেই মেয়ে আর বিয়ে হয় না। আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে খাবো না। আগে বিয়ে খাবো, ফালতু লোক গ্রাম জানিয়ে কোনো লাভ নেই, তাহলে বিয়েটা তুমি করে নাও। আমি বিয়ে করবো, তুই করগা। আমার বোনা, এটা আমার কাকি, এটা আমার কাকা, আমি বিয়ে করবো। তোর কাকির বিয়ে দিয়ে দিকে যা। ভালোভাবে বলছি, আমি বিয়ে করতে পারবো না, তোমার কথা আমি বিয়ে করবো। তুমি বিয়ে করবে না, এটাই তোমার শেষ কথা? তুমি আর বিয়ে করবে না? বিয়ে করবো, তোমাকে বারবার বলছি। এবার যদি বলো যে বিয়ে করবো না, তাহলে আর মুখে কথা বলবো না ভাই। আমিও বারবার বলছি, আমি একটা ভদ্র করে শয়তান, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। আরে মাতাল, কি ব্যাপারটা হলো? প্রথম কথা হলো কেন বিয়েটা করে নাও? কে বিয়ে করবে? তুমি? অসম্ভব। আরে বাবা তুমি কে? আমি এই বাড়ির জামাই। এই বাড়ির জামাই তো? হ্যাঁ। তাহলে তুমি যখন এই বাড়ির জামাই, তাহলে তোমার বিয়েটা করতে কোনো অসুবিধা হবে? আমি করতে পারবো না, পারবো না, পারবো না। দেখ ভাই শোন, তোকে আমি জোরহাট করছি, ওরা যদি ভুল করে থাকে তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। দেখ ভাই, আমিও হাত ধরে ক্ষমা চাইছি, আমি বিয়ে করবো না। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? শেষ সিদ্ধান্ত। আমি কিন্তু বারবার বলছি, ব্যাপারটা বুঝতে পারছে না, বারবার বলছি আমি করতে পারবো না। তুমি বিয়ে করবে, তোমার ঘাড় সমেত বিয়ে করবে। তুমি চুপ করো, আমি দেখে নিচ্ছি।
চোটে ভুলে চলে গেল, জোর করে নিচ্ছে। আমি যাবো তোর বাড়ি, আমি যাবো রে মা, যাবো। বাবাকে কি বলেছো আমি এবারে জামাই? আসো বাইরে দাঁড়িয়ে। এই তো আছি তো, বল না বল।
তোমায় লাল লাল দেখাচ্ছে কেন বলো তো? বেশি খাওয়া হয়েছে লাল লাল জিনিস, লাল লাল মিষ্টি, রক্ত হয়ে গেছে, গায়ে রক্ত হয়ে গেছে। মনটা কিছু গন্ডগোল করে এসছে তো। তুমি গাঁট ছড়া বেঁধে এসছো? এইটা কে? গাঁট ছড়া বাঁধা আছে গলায়, মালা নাই। ঘুমটা দিয়ে লাভিয়ে শাড়ি পরে কি করেছো? ব্যাপার কি? ইন্টু মিন্টু সিন্টু মানে আমার দোষ নাই। তুমি কি করেছো, বিয়ে করেছো? আমার দোষ নাই। ও বাবা রে, তুমি তো
আমার সর্বনাশ করেছো, আবার আমার বোনটারও সর্বনাশ করলে। এই তুই জানিস না যে তোর জামাই বাবু আইতে বিয়ে করেছিস? না দিদি জানি না, এটা জামাই বাবু জানি না আমি। তুমি বলো না তুমি? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি বলেছি। তাহলে তুমি বিয়ে করলে কেন? আমি করি নাই। বাবা মাকে বলো না আমি এই বাড়ি জামাই? হ্যাঁ বলেছি আমি এই বাড়ি জামাই। এ সরে বলি নাই, ধর্মতে বল। আমি জানি না। এই ঝগড়া হচ্ছে তোর বাবা। আচ্ছা আমাকে খুলে বলো কি হয়েছে ওখানে গিয়ে? ব্যাপারটা আমি গেলাম, তোমায় জামাই সাজিয়ে পাঠিয়ে দিলি। হ্যাঁ আর তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ সেই সময় জামাই আসবে। হ্যাঁ আর সে ঢুকার আগে আমি ঢুকে পড়েছি। ঢুকে পড়েছো? যেমন ঢুকে পড়েছি। হ্যাঁ এবার খাতির করে ঘর নিয়ে গেল। নিয়ে গেল। আমি গিয়ে শাশুড়ি মাকে বললাম মা একটু ভিজে ভাত দেন। হ্যাঁ বলছে ভিজে ভাত খাওয়া হবে না। হ্যাঁ তোমার আগে বিয়েটা হোক তারপর তুমি খাবে। হ্যাঁ তোমার জন্য মাছের মাচা মাতা গুদা গুদা হাঁসের ডিম মা ডিম মাংস মাংস রান্না করা আছে করা আছে। তুমি বিয়েটা করে নাও। হ্যাঁ আমি কার বিয়ে? বলছে কেন তোমার বিয়ে? এই কারণ আমি তো বিয়ে করতে পারবো না। আমি তো জানি তুই আছিস আমার বাড়িতে, তাহলে ওকে বিয়ে করা যাবে না। সে মোড়লটা আগলো। তারপর সেই মোড়ল এসে বলছে ভাই শোনো তুমি এই বাড়ি জামাই তো? হ্যাঁ আমি এই বাড়ি জামাই। ও মোড়ল কাকা মোড়ল দাদা দাদা দাদা। হ্যাঁ সে তো বলছে তুমি এই বাড়ি জামাই তো? হ্যাঁ আমি এই বাড়ি জামাই। ও তাহলে তোমার বিয়ে করতে অসুবিধা কথা? আমি বললাম আমার বিয়ে করা হবে না, আমি এই বাড়ি জামাই ঠিক আছে, কিন্তু এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। সে কি মার কি মার ও দেখি দেখি মারে চোটে হেগে মুতে। তুমি তো জানো বাবা মাতাল, তুমি কি মাকে একবারও বুঝিয়ে বলনি? বলেছি তোর মা তো বেশি ওই বাটিমুখিটা বেশি, ও বেশি ঝগড়া করছিল আমার সঙ্গে। আমি বারবার বলছি ও মা আমি করতে পারবো না করতে পারবো না, বলছি না তোমায় করতেই হবে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে। বললাম যে করিস না করিস না, এও বললো না করবো, বলছে বিয়ে খাবো। এই আবার বলছে ও ছোট মেয়ে মুখ দিয়ে বেলি গাতে বুঝতে পারলি? হ্যাঁ তা তো বটি। ছোট মেয়ে ক্ষমা করে দাও। কি আমার ফুল সহ্য হয় নাই? শোনো না ফুলের সজ্জা এবার করবো, তোমাকে আমি আর একা কোথাও ছাড়বো না। এবার তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাবো। হ্যাঁ তো দুজনে আছিস, দুজনকে নিয়ে যাবো, আপনি মাঝখানে শুয়ে থাকবো আমি। ছোট বউ তোকে বিয়ে করেছি, তা তুই আজ থেকে আমাকে দাদা বলে ডাকবি। বাবা না না তুই ভাতার বলবি কোনো অসুবিধা নাই, কিন্তু দিদি বলছে যে তোমার দাদা বলবি। তুমি দিদিকে বলো তুমি যে বিয়ে করেছো। হ্যাঁ দিদি আমি বিয়ে করেছি। আমার নাই তোর বোনের দিদি, আমার নাই। উলাওটা ঝোঁকে ঝোঁকে বলে ফেলছে নাকি? আমার নাই আমার নাই। এই শোনো এই শোন একটা কথা বলি, তুই আইবুড়ো মেয়ে, তোকে তো দাদা বিয়ে করেছে ভুল করে করেছে, আজ তোকে তোর দাদা হয় ও তোকে বুনি বলবে। এই বিয়ে আমি মানি না, তুই আমাদের বাড়িতেই থাকবি, আমাদের বাড়িতেই মানুষ করবি। অসম্ভব অসম্ভব। তুমি বোঝাও তুমি বোঝাও, বলো ওকে বিয়ে দিয়ে দেবো পরে ছেলে দেখে। এই উলটো খেপি বলছো কেন? মনে চাইছে না তোকে কিছু বলতে। বলছি ব্যাপারটা হলো কি যে তোর দিদি তোকে তো প্রথম বিয়ে করেছি, এখনো ফুল সহ্য থাকতে পারি নাই, আবার এর ভেতরে তুই আসছিস। বলছি